ইতালির মিলানে ফেনি জেলা সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়াতে উপদেষ্টাদের নিকট আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় বাংলা ও ইতালির প্রতিনিধি মালিক মঞ্জুর জানান রবিবার মিলানে স্থানীয় একটি রেস্টুরেন্টে ফেনী জেলা সমিতির সভাপতি নুরুল আফজার বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশেদ আলম শ্রাবণের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সমিতির সাধারণ সম্পাদক বিগত তিন বছরে বিভিন্ন কার্যক্রম ও হিসাব উপস্থিত সকলের নিকট উপস্থাপন করেন আলোচনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি মুকসেদ আলম সাংগঠনিক সম্পাদক এনামুল হক রিমন সাইফুদ্দিন মিজানুর রহমান বাবুল হাজারি ও মোহাম্মদ খোকন আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সমিতির প্রধান উপদেষ্টা সহ উপস্থিত উপদেষ্টাদের নিকট ক্ষমতা হস্তান্তর করেন সমিতির নেতৃবৃন্দরা আগামীতে নতুন কার্যকরী কমিটি গঠন ও সমিতির কার্যক্রম উপদেষ্টা বৃন্দরা পরিচালনা করবেন সমিতির সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারেজ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালেক প্রধান উপদেষ্টা আব্দুল মতিন ভুইয়া বেলাল হোসেন পাটোয়ারি জসীমউদ্দিন সেলিম আহমেদ শাহ ইমরান শাহাবুদ্দিন সবাই বার্ষিক বনভোজন পরিচালনার জন্য অস্থায়ীভাবে সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিনকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দায়িত্ব প্রদান করা হয়